অনেক সময় অনেকগুলো মিস্টেক হয়, আর মিস্টেক হওয়ার পরে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি, বলি এত মিস্টেক আমি কি আর এগোতে পারবো না। অনেকেই ভাবেন কীভাবে মিস্টেক থেকে এগিয়ে যাওয়া যায়। একটা খুব সুন্দর কথা আছে, সেই কথাটা আমি শেয়ার করব তোমাদের সাথে। ইফ ইউ ডু সামথিং রং ফর দ্য ফার্স্ট টাইম, দ্যাটস কল মিস্টেক, বাট ইফ ইউ ডু দ্য সেম মিস্টেক রিপিটেডলি, ইট উইল বি নট ইউর মিস্টেক, ইট বিকাম ইউর হ্যাবিট। মানে তোমার অভ্যাস অনেক সময় তোমাকে ডমিনেট করে। তুমি একটা মিস্টেক করতেই পারো, সেটা রিলেশনশিপ ম্যানেজমেন্টে হতে পারে, পড়াশোনায় হতে পারে, পরীক্ষায় হতে পারে, অথবা নিজের কেরিয়ার তৈরির ক্ষেত্রে হতে পারে। সত্যি যদি তোমার মনে হয় এটা মিস্টেক, তাহলে নোট ডাউন করো কী কী মিস্টেক করেছো। আর সেই মিস্টেকটা জানার সবথেকে সহজ উপায় হচ্ছে তোমার টিচার বা প্যারেন্টদের সাথে বসে ইমিডিয়েটলি আলোচনা করো, তাদের কী মনে হয়, তাদের এক্সপিরিয়েন্সের সাপোর্ট নাও। মানে অনেকটা এরকম, তুমি দোতলায় দাঁড়িয়ে আছো বা পাঁচতলায় দাঁড়িয়ে আছো, আর তোমার বাবা বা মা বা টিচার একই বিল্ডিংয়ে 25তলায় দাঁড়িয়ে আছে বা 40তলায় দাঁড়িয়ে আছে। একদিকে তাকালেও ভিউটা কি এক হয়? অফকোর্স না। তুমি চারতলায় দাঁড়িয়ে তোমরা যেটা দেখবে, আর 25তলায় দাঁড়িয়ে তার থেকে অনেক বেটার দেখা যায়, অনেক পেরিফেরাল ভিশনটা পাল্টে যায়। ঠিক সেরকম জীবনে যারা এক্সপিরিয়েন্স মানুষ, তাদের কাছ থেকে সাপোর্ট নাও। অনেকে মনে করেন না আমি দেখে শিখব না, আমি ঠেকে শিখব। রিসার্চ বলছে স্টুডেন্ট লাইফে তুমি যদি সব জায়গায় ঠেকে শিখতে যাও, তাতে হয়তো অনেকটা লেট হয়ে যাবে। মানে 26 বছর বয়সে এসে মনে হবে 15 বছর বয়সে ওই কাজটা ওই সময় না করে আমি আজকে যদি করতাম তাহলে ভালো হতো, কিন্তু এই 10 বছর তার ফেরত যাবে না, তাই না? সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছো প্রত্যেককেই আমি শেয়ার করব, তোমার বাবা মা, টিচার বা যাকে তুমি মেন্টর হিসেবে মানো তার সাথে বসো। প্রয়োজনে তুমি যদি মনে করো আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো, টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী। আমাদের টোটাল টিম তোমাকে সাপোর্ট করবে যে তোমার মিস্টেককে কীভাবে তুমি স্টেপিং স্টোন বানিয়ে লার্নিং মোডে চলে যাবে, এবং প্রত্যেকটা মিস্টেক থেকে তুমি শিখবে এবং শিখে সামনের দিকে এগিয়ে যাবে। সবাই এগোতে চায়, কেউ পিছোতে চায় না, কিন্তু অনেক সময় এগোতে গেলে দুপা পিছোতেও হয়। মানে ঠেকে যদি না শিখতে চাও তাহলে দেখে শিখে নাও। একই ভুল বারবার করলে তার জন্য কিন্তু তুমি বাবা মাকে ব্লেম করতে পারো না। আমি বহু স্টুডেন্টকে বলতে শুনেছি স্যার একই ভুল আমার সাথেই কেন হয়। তার কারণ তুমি নিজেকে বদলাতে চাও না। সেই জন্য ইংলিশে বলা হয় ফর থিংস টু চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ, ফর থিংস টু গেট বেটার ইউ হ্যাভ টু গেট বেটার। পরিবর্তন তখনই আসবে যখন নিজেকে তুমি পরিবর্তিত করো, নিজের থট প্যাটার্নকে চেঞ্জ করো। আর আমি জানি আমরা রয়েছি তোমার সাথে, তুমি নিশ্চয়ই তোমাকে বদলাতে পারবে। ভালো থাকো, রেগুলার আমাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট লাইফ দেখতে থাকো এবং জীবন পরিবর্তন করো। থ্যাংক ইউ।